হুঙ্কার দেয় না, এরা হুঙ্কার দেয় তোহার বিরুদ্ধে, আজারির বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? এই বাংলাদেশের এই বছরে মাত্র কয়েক মাসের ভেতরে একটা যুবক গণজোয়ার সৃষ্টি করেছে, যিনি হলেন আপনাদের রংপুরের কৃতি সন্তান আবু তোহা মোহাম্মদ আদনান। যুবকরা কথা বলো না কেন, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার ভেতরে যার ভিডিও ভাইরাল, কোটি কোটি লক্ষ লক্ষ যুবকেরা তার ভিডিও দেখে দিনের পথে, ইসলামের পথে ফিরে আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সে সাম্প্রতিক কালে কিয়ামতের আলামত এবং দাজ্জালের আবির্ভাব, মুসলমানদের অবপতন এবং উত্তরণ কেমনে হবে, এই সম্পর্কে আলোচনা করেন বিভিন্ন মাহফিলে। কিন্তু ওই যে কথা বললাম, মিজানুর রহমান আজারি যখন বিপ্লব হলো, মিজানুর রহমান আজারি লক্ষ লক্ষ মানুষ হলো, তার বিরুদ্ধে সমালোচনা হলো কি হলো না, এই আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের কিছু বক্তব্য নিয়ে সমালোচনা চলতেছে। সাম্প্রতিক কালে তিনি একটা বক্তব্য দিতে গিয়ে বলেছে যে সমস্ত ছেলে পেলে কোরআন পড়ে, যারা হাফেজ, কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ার কারণে তারা কোরআন পড়তেছে, সওয়াবও পাচ্ছে, কিন্তু শুধুমাত্র না বুঝে যদি কোরআন পড়ে তাহলে কোরআনের সঠিক হক আদায় হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? কোরআন যদি পড়ে, একটা ছেলে কোরআন পড়ে কিন্তু বুঝে না, কিন্তু পড়ার কারণে সে সওয়াব পাবে কি পাবে না? সে যে সওয়াব পাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা হাদিসে আছে, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী বলেন যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দিয়ে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল তারপরে কত সুন্দর করে বলতেছে দেখেন, রসুল বলতেছে আমি বলি নাই আলিফ লাম মিম এই তিনটা হলো হরফ, বরং আমি বলেছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তার মানে বোঝা গেল তিনটা হরফ করলে কয়টা নাকি, আরো জোরে বলেন কয়টা নাকি, 30টা নাকি। এখন আসেন কোরআনের আয়াতগুলো হলো দুই প্রকার, কোরআনের আয়াত কয় প্রকার, আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুহকামাত যেগুলো বোঝা যায়, কিন্তু যেগুলো মুতাশাবিহাত, আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলো হলো হরফে মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে, আরো জোরে বলেন কেউ জানে। তাহলে বোঝা গেল আলিফ লাম মিম এগুলোর অর্থ কি আমরা বুঝতে পারবো, পারবো না, কে পারে, আল্লাহ। তাহলে যার অর্থ একমাত্র আল্লাহ জানে, সেটাও যদি আমরা তেলাওয়াত করি প্রত্যেকটা হরফে 10টা করে নেকি কে দেবে, আরো জোরে বলেন কে দেবে, তার মানে এই হাদিস প্রমাণ করতেছে কেউ যদি কোরআন না বুঝেও পড়ে, না বুঝেও পড়ে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাবে, এতে কোনো সন্দেহ, এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। তবে মূল কথা হলো আবু তোহা ভাই যে বিষয়টি বুঝাইতে চেয়েছে যে শুধু তেলাওয়াত করলে হক আদায় হবে না, কোরআনকে তেলাওয়াত করতে হবে বুঝে বুঝে, কিভাবে, তার কারণ আমার দিকে তাকান, বলেন তো দেখি এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই, সমাজনীতি, সবাই বলেন সমাজনীতি, অর্থনীতি, পরিবার কিভাবে চলবে কোরআনে আছে না নাই, রাষ্ট্র কিভাবে চলবে কোরআনে আছে না নাই। এখন বলেন তো দেখি আপনি যদি কোরআনের অর্থ না বোঝেন, এই পরিবার, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র আপনি কিভাবে চালাবেন, এটা কি বুঝতে পারবেন? আপনি তো বুঝেই পারেননি, চালাবেন কেমনে? তাহলে আল্লাহ যেই কোরআন পৃথিবীতে পাঠাইছে পুরো জমিন পরিচালনার জন্য, সেই পরিচালনার কাজ যদি করতে চাই বোঝার দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহ যেই উদ্দেশ্যে কোরআন পাঠাইছে, আমরা যদি বুঝবেন না পারি কোরআনের হক আদায় হবে, এই কথাটাই তো তোহা ভাই বলেছে। আবু তোহা আফগান ভাই তো আর বাইরে কিছুই বলে নাই, তবে কিছু মহল রয়েছে হিংসুকে কারো জনপ্রিয়তা বেড়ে গেলে তার পেছনে হিংসা শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আবু তোহা ভাই এটাই বুঝাইতে চাইছে যে কোরআন পড়লে অবশ্যই সওয়াব হবে, কিন্তু কোরআনের হক আদায় করতে গেলে কোরআন বুঝে পড়তে হবে, আর আপনি যখনই বুঝতে পারবেন তখনই আপনি ব্যক্তি চালাতে পারবেন, পরিবার চালাতে পারবেন, সমাজ চালাতে পারবেন, রাষ্ট্র চালাতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি ভাই হিংসা করেন না, কাউকে হিংসা করে দূরে সরে দিয়েন না, বরং তাকে মহব্বত করে কাছে টানিয়ে নেন। আমরা দলাদলি বহুত করেছি, সে ছোট্ট মানুষ জেনারেল লাইনে পড়াশোনা করেছে, দুই চারটে ভুল থাকতেই পারে, পারে কি পারে না, এই যে আমরা দুই তিন ঘন্টা কথা বলি দুই একটা ভুল হয় কি হয় না, এখন ভুল তো হতেই পারে, এই জন্য কি আপনারা এমন ভাবে শত্রুতা শুরু করবেন যে মিজানুর রহমান আজারির মতো তাকেও দেশ থেকে বের করে দিতে হবে, কথা বলে না কেন? কিন্তু
সমস্ত মুফতি মহাদ্দেশ, এই বাংলার জমিনে নাস্তিকরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা আর কথা বলে না। কথা বলে না কেন? এই বাংলাদেশে টাকলা মুরাদ যখন বিসমিল্লাহ কাটতে চাইলো, ইসলামকে কাটতে চাইলো, তখন এই মুফতিরা হুঙ্কার দেয় না। এরা হুঙ্কার দেয় তোহার বিরুদ্ধে, আজারির বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হিংসাত্মক মূলক ভাবে সমস্ত কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা সমালোচনা আপনি করবেন, তবে সমালোচনা করতে গিয়ে কারো উপরে যাতে জুলুম না হয়ে যায় এটা আমাদেরকে খেয়াল রাখা লাগবে। আমি অবাক হয়ে গেছি, গত দুই তিন দিন ধরে কিছু কিছু মুফতি মহাদ্দেশ তার ব্যাপারে এমন সব ভাষা প্রয়োগ করেছে, একেবারে গাধা পর্যন্ত বলে ফেলেছে। আমি বলতে চাই, আপনি একজন মুফতি, আপনি মহাদ্দেশ, আপনার মুখের ভাষা খারাপ হয় কেন? কথা বলে না কেন? আমরা তো সমালোচনা করব মার্জিত ভাষায়, আমরা ভুল ধরিয়ে দেব মার্জিত ভাষায়, এতে সব সমালোচনা করব সংশোধনের উদ্দেশ্যে, কিন্তু আপনি কাউকে দূরে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে কারো বিরুদ্ধে সমালোচনা করেন না। আল্লাহ যদি কাউকে উপরে উঠাইতে চায় তার বিরুদ্ধে হিংসা করে কোনো লাভ হবে? আরো জোরে বলেন, হবে। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা আজারিকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে আজারিকে হারাইছি, আমরা আবু তোহা আদনানকে হারাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? একে একে সবাই যদি হারিয়ে যায়, কোরআনের কথা কারা বলবে? রসুলের সুন্নার কথা কারা বলবে? মুসলিম উম্মার কথা কারা বলবে? আল্লাহ তাআলা আমাদের সমস্ত হিংসাত্মক কাজ থেকে দূরে থেকে সবাই মিলে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। তার কারণ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে শোনেন, এই যে আমার কাছে পানির গিলাস আছে, এই গিলাসের মধ্যে এক গিলাস দুধ যদি আপনাকে দেওয়া হয়, ওই দুধের মধ্যে যদি মশা পড়ে মাছি পড়ে, আপনারা কি দুধ ফেলে দেবেন? কথা বলেন, দুধ ফেলে দেবেন? কি ফেলে দেবেন? এই দুধের মধ্যে থেকে মাছি এবং মশা ফেলে দিয়ে দুধটা আপনারা খেয়ে নেবেন। একই রকম ভাবে বক্তা যতই হোক, সে আজারি হোক, সে আবু তোহা আদনান হোক, সে আমির হামজা হোক, সে আল্লামা মামুনুল হক হোক, যে কোনো হুজুর হোক না কেন, প্রত্যেকটি হুজুরের ভেতরে সে মানুষ তো, দুই একটা ভুল থাকতে পারে কি পারে না, দুই একটা দুর্বলতা থাকতে পারে কি পারে না। ওই মশাগুলো ফেলে যেরকম দুধগুলো খাই, একই রকম ভাবে হুজুরদের ছোটখাটো ভুলকে আমরা ক্ষমা করে দিয়ে বুকের মধ্যে কাছে টেনে নেব। কথা বলেন ঠিক কি না? আমরা যদি এই নীতি গ্রহণ করতে পারি তাহলে আমাদের ভেতরে আর দলাদলি হবে না। কিন্তু আজকে বাংলাদেশে এমন অবস্থা, এই হুজুর ওই হুজুরে বলতেছে কাফের, ওই হুজুর আরেক হুজুরে বলতেছে মুনাফিক, ওই হুজুর আরেক হুজুরে বলতেছে ওরে বাপ্পার। কথা বলেন না কেন? আর এই সুযোগে ইহুদি খ্রিস্টানেরা মুসকি মুসকি হাসতেছে, বলতেছে কেন আমরাই তো ভালো আছি, দল করি না, আর হুজুরদের মধ্যে যত দল। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলছি, দলাদলি বহুত করেছি, মনে রাখতে হবে আমাদের পরিচয় হলো মুসলমান, আমাদের সংবিধান হলো আল কোরআন। কথা বলেন ঠিক কি না? সুতরাং এই আল কোরআনকে সংবিধান মেনে আমরা পরস্পর ঐক্যবদ্ধ হব, আমরা বাতিলের কাছে মাথা নত করব।